হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রাইমারি টেট 2022-এর বিএড ক্যান্ডিডেটদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। The BEd candidates applying for TET 2022 will be allowed to appear at the teacher eligibility test 2022 subject to the final result of the Honorable Supreme Court of India. অর্থাৎ BEd candidate যারা রয়েছেন তারা এই পরীক্ষাতে বসতে পারবেন কি না সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের বিচারের ওপরে, এবং অর্থাৎ সুপ্রিম কোর্টের যেটা ফাইনাল ডিসিশন হবে সেইটাই কিন্তু তাদের বসার পক্ষে অনুমতি হবে। অর্থাৎ তারা আদৌ বসতে পারবে কি না সেটা কিন্তু ফাইনাল জাজমেন্টের পরই সেটা ক্লিয়ার হবে। অর্থাৎ সবাইকে কিন্তু আগামী ১৬ নভেম্বরে যে রেজাল্টটা আসতে চলেছে সম্ভাব্য সেই রেজাল্টটাতেই বোঝা যাবে যে বিএড ক্যান্ডিডেটরা যারা আপনারা আছেন তারা আদৌ বসতে পারবেন কি না, এবং সেই বিষয়ে বলা হয়েছে যে ফাইনাল রেজাল্টের ওপরই কিন্তু নির্ভর করছে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ। ছোট্ট একটি ভিডিও ছিল, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।